আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মসে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা আলোচনা করব আমাদের কোশ্চেন এবং আনসার সেশনে। আজকে আমাদের কোশ্চেন এবং আনসার সেশনে কোশ্চেন করেছেন জনাব দেবী শেঠি ভাই। দেবী শেঠি ভাই লিখেছেন, আমার খামারে কিছু বাজরিকার পাখি আছে যেগুলোর নাক দিয়ে ফানি ফুটতেছে, পাখি জিমায় আছে এবং গায়ে জ্বর। ইসরাফিল ভাইয়া, এমতো অবস্থা আমার করণীয় কি? আমি খুব টেনশনে আছি, আপনি যদি দয়া করে একটু পরামর্শ দেন আমি খুবই উপকৃত হই। প্রিয় দেবী শেঠি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মোহাম্মদ এগ্রো ফার্মসে আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করার জন্য। আমার ভিউয়ার্স যারা আছেন তারাও একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদেরও এই ধরনের সমস্যাগুলো হইতে পারে। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডার কারণে এই ধরনের সমস্যাগুলো হইতে পারে। এখন যেহেতু অতিরিক্ত গরম, সেহেতু অতিরিক্ত গরমের কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো এই সমস্যাটা আরও দুই একজন ভাই লিখছেন, যেমন জীবন ভাই, তারপরে কাদের ভাই, উনিও লিখছেন যে ওনার পাখিগুলো নাক দিয়ে ফানি পড়ছে, জিমে আছে, কিন্তু জ্বরের কথাটা অনেকেই লেখে নাই। আপনার এখানে জ্বর, নাকে ফানি এবং জিমে আছে তিনটা থাকার কারণে আমি আপনার টপিকটা নিয়ে আলোচনা করতেছি, যেন সব ভাইদের একসাথে সমস্যাটা সমাধান হয়ে যায়। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো অসুস্থ পাখিগুলোকে আলাদা করে খাঁচে রাখবেন, সুস্থ পাখি থেকে অবশ্যই দূরে রাখবেন। প্রতিদিন রোদ্রে দিবেন কমপক্ষে 2 ঘন্টা, খাঁচা অর্ধেক রোদ্রে রাখবেন এবং অর্ধেক ছায়াযুক্ত স্থানে রাখবেন, যেন তাদের কোনো সমস্যা না হয়। অর্থাৎ অতিরিক্ত গরম মনে হলে তারা গরম ফিল করলে যেন ছায়ার মধ্যে থাকতে পারে, এবং ঠান্ডা ফিল করলে বা রোদ্রের প্রয়োজন ফিল করলে যেন তারা যেন রোদ্রের মধ্যে থাকতে পারে। এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে ইনশাআল্লাহ। রোদ্রে দেওয়ার আগে অবশ্যই নিম পাতা দিয়ে হালকা স্প্রে করে নেবেন, সেটা 10 থেকে 11টার দিকে করলে সবচেয়ে ভালো, আপনি সুবিধাজনক সময় করতে পারেন, তবে অবশ্যই রোদ এনশিওর করতে হবে। এরপরে রোদ্রে দিবেন, কোনো অবস্থাতেই অতিরিক্ত স্প্রে করা যাবে না। অর্থাৎ আপনি এমনভাবে স্প্রে করবেন না যাতে পাখির গায়ের ফেদারগুলো একদম ভিজে যায়, হালকা পরিমাণে স্প্রে করবেন যেন তারা স্যাটিসফাই থাকে। এর পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে লবঙ্গ, দারুচিনি, অ্যালোভেরা, আদা 5 গ্রাম 5 গ্রাম পরিমাণে প্রত্যেকটা, তুলসী পাতা 10 ফোঁটা, লেবুর রস 5 ফোঁটা একসাথে মিক্স করে ফেস্ট করবেন। এটা 250 গ্রাম পানিতে মিক্স করে প্রতিদিন সকালে 7 থেকে 6 ঘন্টা দিবেন কন্টিনিউ, যতদিন সুস্থ না হয় ততদিন। পরবর্তী 7 থেকে 6 ঘন্টা রসুনের রস 5 গ্রাম পরিমাণে 250 গ্রাম পানিতে মিক্স করে দিবেন। দুইটা পদ্ধতি এখানে বলা হয়েছে, একটা হচ্ছে যেন আপনি লবঙ্গ, দারুচিনি, অ্যালোভেরা, আদাম এই তিনটা জিনিস, এই 7টা জিনিস 5 গ্রাম করে, তুলসী পাতা 10 ফোঁটা, লেবুর রস 5 ফোঁটা 250 গ্রাম পানিতে মিক্স করে একসাথে ফেস্ট করে প্রতিদিন সকালে। ফেস্ট আপনি ব্লান্ডারেও করতে পারেন অথবা শেষনি বা ফাটা উতা দিয়েও করতে পারেন, যেভাবে করেন আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে ফেস্টটা করে নেবেন, এবং একদম ফিনিশিংভাবে করবেন ফেস্ট যেন পানির সাথে মিশে যায়। প্রতিদিন সকালে 7 থেকে 6 ঘন্টা দিবেন। এই 7 থেকে 6 ঘন্টা পরবর্তীতে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্ট রাখবেন, অর্থাৎ কোনো পানি দিবেন না। পরবর্তীতে আবার 7 থেকে 6 ঘন্টার জন্য রসুনের ফেস্ট অর্থাৎ রসুনের ফানি রসগুলো দিবেন 5 গ্রাম 250 গ্রাম পানিতে, ভালো করে মিক্স করে দিবেন, এবং রসুনের ফানি দেওয়ার পরে যখন সরায় নেবেন অবশ্যই ভালো করে পানির ফিল্টারটা পরিষ্কার করে নেবেন যেন গন্ধ না থাকে। এই দুইটা নিয়ম যদি আপনি ইনশাল্লাহ মেনটেন করে চলেন, আশা করি আপনার পাখিগুলো সুস্থ হয়ে যাবে, কোনো রকম মেডিসিনের প্রয়োজন হবে না, কম টাকায় সবচেয়ে ভালো উপকার পাবেন আপনি আশা করি ইনশাআল্লাহ। প্রিয় দেবী শেঠি ভাই, আশা করি আপনি এই নিয়মটা মেনটেন করবেন যতদিন পর্যন্ত আপনার পাখিগুলো সুস্থ না হয়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট থাকবে যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এজন্যই যে যেন আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও উপকৃত হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুক সকল খামারের পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি ভাইরাম। বিদায়ের আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখা অবস্থায় নামাজের সময় হয়ে যায় তারা ভিডিওটা পুশ করে অবশ্যই আপনি নামাজটা সেরে নেবেন, তারপরে আমার ভিডিওটা দেখবেন। আশা করি ইনশাআল্লাহ এই ছোট রিকোয়েস্টটি
রাখবেন এবং আল্লাহ পাক আপনাকে এটার উসিলে অনেক বড় জাযা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।